জেলা পরিষদের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে ত্রাণ হিসেবে চাল, লাচ্ছা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মোহাম্মদ জাফর আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সাবের ও সিনিয়র শিক্ষক মোসাম্মদ রাবেয়া বেগম ও স্কুলের শিক্ষক অভিভাবক বৃন্দ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, NAN TV।